হচ্ছে 60 লিটার ওটা কত পড়বে? ওটা আমরা সর্বনিম্ন এখন বর্তমানে 25000 রাখতে পারি। একদম সেম টু সেম প্রোডাক্ট দিতে, সেম টু সেম প্রোডাক্ট। তারা যেটা রাখতেছে 60000 টাকা সেটা আমি করতেছি 38000 টাকা। 38000। তারা যেটা 1 লাখ টাকা রাখতেছে সেটা আমি রাখতেছি 55000 টাকা। সিএনজি করা আছে আবার এটা এলপিজি করতেছে, এটা কারণটা কি আসলে জানেন না? গ্যাসে তো অনেক সিরিয়াল এক, আর দ্বিতীয়ত সোনার গাড়িটা সিএনজি তে মিক্স শেয়ার করতেছে। আচ্ছা আচ্ছা, কেউ নিজেদের গাড়ি সিএনজি করা থাকে সেক্ষেত্রে ওনারা এটা এক্সচেঞ্জ করে কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা এটা করে দিতে পারবেন। মিনিমাম 5000 থেকে 20000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ এর ডিসকাউন্ট, মানে এটা সিলিন্ডার অনুযায়ী, সিলিন্ডার অনুযায়ী। আচ্ছা, সো এটা আপনারা কোন ব্র্যান্ডে করতেছেন? এটা লোভাটো ব্র্যান্ড। এটা কি ইতালিয়ান ব্র্যান্ড? ইতালিয়ান। আর আপনি যদি আমার কাছ থেকে কাজ করেন প্রতিটা মালে আপনি 100% রিপ্লেস গ্যারান্টি থাকবে 1 বছর, আর 2 বছর থাকবে হলো সার্ভিস ওয়ারেন্টি। যদি কোথাও রাস্তায় বা কোথাও যদি আপনার গাড়ি সমস্যা হয় আমার এলপিজির কারণে বা অন্য কোনো কারণে, ইঞ্জিনের ত্রুটির কারণে আমাদের ডাক দিলে অবশ্যই পাবেন। যখন রাত্রে হলো যাবেন, হ্যাঁ রাত্রে যদি 2টায় আপনি ডাক দেন আমাদের পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমার ভিডিওগুলো যারা আপনারা রেগুলার দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, দরকার লাইক বাটনে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টস করতে পারেন যে নেক্সট আমার কাছ থেকে আপনার কোন গাড়ি বা কোন গাড়ির শোরুম ভিডিও চান অথবা গাড়ি রিলেটেড কী টাইপের ভিডিও চান, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্টের ভিডিওটা ট্রাই করব। বর্তমানে তেলের দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, আর এর বিকল্প একটাই আছে, সেটা হচ্ছে এলপিজি। তো এলপিজি কী কারণে বেটার আপনারা অনেকেই জানেন, নতুন করে আসলে বলার কিছু নেই। বাট আজকে আমি আপনাদের যে ওয়ার্কশপে নিয়ে আসছি, এখান থেকে মূলত আপনারা বাংলাদেশের মধ্যে সব থেকে কম খরচে গাড়ি আপনারা এলপিজি করাতে পারবেন। এর থেকে কম খরচে বাংলাদেশে কোথাও আপনারা এলপিজি করাতে পারবেন না। সো যারা আপনারা এলপিজি করাতে যাচ্ছেন একেবারে কম খরচের ভিতরে, তারা নিঃসন্দেহে এই ওয়ার্কশপে চলে আসতে পারেন। তো এটা হচ্ছে শুকরান অটোমোবাইলস, যেখান থেকে আপনারা সব থেকে কম খরচে এলপিজি এবং সিএনজি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার থেকে শুরু করে এই যে অটোমোবাইলসের যে অ্যাড্রেস সেটা দেওয়া আছে, আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সের নিচে নাম্বার থেকে শুরু করে সব ডিটেলসই আমি ইনশাল্লাহ দিয়ে দিব। সো উনি হচ্ছেন রাজ ভাই, শুকরান অটোমোবাইলসের ওনার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো ভাই আপনাদের ওয়ার্কশপের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন। আমাদের হলো উত্তরায়, সেক্টর 15, ব্লক এফ, রোড নাম্বার 3, প্লট নাম্বার 22। আচ্ছা, সহজভাবে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? সহজভাবে দিয়াবাড়ি বটতলা বললে যে কেউ নিয়ে আসবে। হ্যাঁ, আমিও আসছি দিয়াবাড়ি বটতলা বলে, একবার সহজ একটা রাস্তা, এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, ভাইদের সাথে কথা বলে চলে আসতে পারবেন। বর্তমানে কি আপনাদের কোনো আপডেট আছে? আমাদের এখন বর্তমানে কোনো আপডেট নাই, প্রতিদিনই এসে কাজ করাতে পারবেন, 7 দিনই কাজ করাতে পারবেন। সো যেটা আপনি বলতেছিলেন যে সব থেকে কম খরচে বাংলাদেশের ভিতরে আপনারা এলপিজি দিতে পারতেছেন, তো এটা আসলে কিভাবে সম্ভব করতে? আসলে এই প্লটটা আমাদের নিজেদের প্লট। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখানে কষ্ট কম লাগতেছে, মানে ভাড়া লাগতেছে না মাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাড়া লাগতেছে না, তারপরে সবদিকেই আর কি কম খরচে করতে। আবার আপনি নিজেও মনে হয় কাজ করতেছেন, সার্ভিস দিচ্ছেন? কাজ করতেছি, সেক্ষেত্রে একটু কম আছে। তো রাজ ভাই, এলপিজি তো করার জন্য বিভিন্ন ব্র্যান্ড আছে, মানে অনেকগুলো ব্র্যান্ড থাকে, তো আপনারা কোন ব্র্যান্ড নিয়ে মূলত কাজ করেন? আমরা 4টা ব্র্যান্ড নিয়ে কাজ করি। আচ্ছা আচ্ছা, 4টা ব্র্যান্ডই ইতালিয়ান ব্র্যান্ড। ইতালিয়ান ব্র্যান্ড, অনেকে তো আবার ধরেন যে তুরস্কর ব্র্যান্ড কাজ করে, তারপর হচ্ছে কাজ আছে ওটা আছে, চায়না আছে, চায়না আছে। এগুলো কি যদি বলে আপনারা করে দিতে পারবেন? জি আমরা করে দিতে পারব। আচ্ছা আচ্ছা, সো কোন ব্র্যান্ড নিয়ে কাজ করেন আর ব্র্যান্ডের নাম যদি একটু বলতেন। আসেন আমরা একটু দেখি, সহজভাবে আমরা কাজ ওইখানে কাজ করতেছেন একটু দেখি। আচ্ছা, এই গাড়িটা হলো মিৎসুবিশি ল্যান্সার। আচ্ছা, এটা গ্যাস করা আছে, এখন হলো এলপিজি করতেছে, মানে সিএনজি বর্তমানে ওনারা মানে করা আছে আর কি, না? জি সিএনজি করা আছে। আচ্ছা আচ্ছা, সো সিএনজি করা আছে আবার এটা এলপিজি করতেছে, এটা কারণটা কি আসলে জানেন না? গ্যাসে তো অনেক সিরিয়াল এক, আর দ্বিতীয়ত ওনার গাড়িটা সিএনজি তে মিক্স শেয়ার করতেছে। আচ্ছা আচ্ছা, এইজন্য উনি এলপিজি করতেছে। এলপিজি এটা কোন এলপিজি রে করতেছে, মানে কোন ব্র্যান্ডের? এটা হলো ওএমবিএল দিয়ে করতেছে। আচ্ছা, ইতালিয়ান ব্র্যান্ড। সো এটার যদি ইকুয়াল একটু দেখাতেন কোনটা দিয়ে করতেছে। এখানেই আছে। আচ্ছা আচ্ছা, এটা হলো কন্ট্রোলার। এটা হচ্ছে কন্ট্রোলার, জি ওএমবিএল। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে করতেছে। আর আর কি কি আছে এটার সাথে? এটার সাথে কেবল আছে, হুম হুম, আর এটা হচ্ছে কিট না, টমাসেটো কিট দিয়ে 100% অরিজিনাল টমাসেটো, ইতালিয়ান ব্র্যান্ড। এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন? 1 বছরের আমরা গ্যারান্টি দিয়ে থাকি, আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। প্রাইস কেমন পড়বে এটার? প্রাইস এটা করতেছি 38000 টাকা 38000 টাকা আচ্ছা একজনের ধরেন ওনার তো সিএনজি করা আছে এটার কি কোনো এক্সচেঞ্জ এর কোনো সিলিন্ডারটা মেয়াদ আছে তো মেয়াদ অনুযায়ী এনার সিলিন্ডারটা আমরা হলো 9000 টাকা ডিসকাউন্ট করতেছি সো 38000 টাকা থেকে আর 9000 টাকা কমবে তাহলে 31000 টাকায় উনি করতে পারতেছে না উনি 29000 টাকা দিচ্ছে 29000 টাকায় করতে পারতেছে আচ্ছা দ্যাটস মিন্স হচ্ছে যে আপনার যদি কেউ নিজেদের গাড়ি সিএনজি করা থাকে সেই ক্ষেত্রে ওনারা এটা এক্সচেঞ্জ করে কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা এটা করে দিতে পারবেন মিনিমাম 5000 থেকে 20000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ এর ডিসকাউন্ট মানে এটা সিলিন্ডার অনুযায়ী আচ্ছা সিলিন্ডারটা কি ওইটাই থাকে না নতুন সিলিন্ডার দেন আপনারা কি গ্যাসের হ্যাঁ হ্যাঁ মানে এলপিজি যখন করবেন হ্যাঁ 100% নতুন প্রোডাক্ট দিবেন সবকিছু নতুন হবে এই এটা হলো এলিয়ন আচ্ছা এটা হলো আমরা এলপিজি করতেছি সিকোয়েন্সিয়াল জি আচ্ছা এর আগেরটা তো সিকোয়েন্সিয়াল ছিল এটাও সিকোয়েন্সিয়াল সো এটা আপনারা কোন ব্র্যান্ডে করতেছেন এটা লোভাটো ব্র্যান্ড এটা কি ইতালিয়ান আচ্ছা সো বর্তমানে এই হচ্ছে গাড়িটা এটার আপনারা ই করতেছে এটা তো এটার কিটগুলো যদি একটু দেখাতেন আর কি কোনটা দিয়ে করতেছেন লোভাটো এটা হচ্ছে লোভাটোর কিট আচ্ছা আর ওটা হচ্ছে আপনার কন্ট্রোলার না এটা আমরা কন্ট্রোলার এবং ইসোবল বলে আচ্ছা তো প্রাইস কেমন পড়বে এটার এইটা পড়বে সর্বনিম্ন 55000 টাকা রাখা 55000 আর ওটা ছিল 38 ওটাও তো ইতালির ছিল তো এটার সাথে এটা তো প্রাইস ডিফারেন্ট এটা একটু ডিফারেন্স আছে এই কারণে এটা প্রোডাক্টটা ওটার চেয়ে একটু ভালো ভালো আর কি জি আচ্ছা এটা ওয়ান ব্র্যান্ডের কারণে আর এটা পুরাতন ব্র্যান্ড তো হ্যাঁ হ্যাঁ এজন্য সব দিকেই এটা পারফরম্যান্সও ভালো থাকবে এটার আপনার ই দিবেন কেমন ওয়ারেন্টি গ্যারান্টি এটা 1 বছর গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা 1 বছর গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি জি এই গাড়িটা হচ্ছে রাজশাহী থেকে এলপিজি করতে আসছে আপনারা খোঁজ পাইলো কিভাবে ওনারা ওইখানে এক ভাই আমাদের ঢাকায় থাকতো উনি ওনার মাধ্যমে আর কি পরিচয় ওনারই আচ্ছা ভাইরে কি ঢাকা যাবে নাকি হ্যাঁ একটু ডাকতেছি ভাই একটু যদি আসতেন আচ্ছা তো এই গাড়িটার মালিক হচ্ছেন ভাই উনি হচ্ছেন রাজশাহী থেকে আসছেন সো ভাই আপনারা এই অ্যাড্রেসটা পেলেন কোথা থেকে আমার এক ফ্রেন্ড ঢাকায় থাকে আচ্ছা আচ্ছা ওই ভাইয়ের মাধ্যমেই আমি খোঁজ পেয়েছি আচ্ছা উনি কি এখান থেকে করাইছিলেন জি এখান থেকে করাইছে খুব অল্প খরচে এবং ভালো মানের মানে মূল কথা হচ্ছে আপনারা খরচ কম পাচ্ছেন এবং ভালো মান এই জন্য এখানে আসছেন আর কি রাজশাহী থেকে জি আচ্ছা এই গাড়িটা ট্র্যাডিশনাল করতেছি সিএনজি করা আছে আচ্ছা সিএনজি থেকে এখন এলপিজি করতেছে হ্যাঁ এলপিজি করতেছি আচ্ছা আচ্ছা তো এটা মনে হয় বড় গাড়ি যেটা হচ্ছে এগুলো মনে হয় সবাই আপনারা ট্র্যাডিশনালি করে না ট্র্যাডিশনালি বেশি করে পুরাতন গাড়ি তো ট্র্যাডিশনালি বেশি করে আচ্ছা এগুলো কত আপনার সিলিন্ডার করতেছেন এটা হলো 90 লিটার সিলিন্ডার দিয়ে খরচ কেমন পড়বে এটা 32000 টাকা ট্র্যাডিশনাল আচ্ছা যেটা হচ্ছে 60 লিটার ওটা কত খরচ পড়বে ওটা আমরা সর্বনিম্ন এখন বর্তমানে 25000 রাখতে পারি 25000 এ আপনারা করে দিচ্ছেন সো 25000 যেটা করতেছে এটা কোন কোন গাড়ি করা যায় ট্র্যাডিশনাল যেটা আপনি চাইলে হাইব্রিড বাদে সকল গাড়ি আমরা করি আচ্ছা হাইব্রিডও তো আপনারা করেন জি হাইব্রিডও করি আচ্ছা হাইব্রিড করতে কি সেম খরচই লাগে সেম খরচ না আপনি সিকোয়েন্সিয়াল করতে হবে হাইব্রিড কম্পিউটারাইজ করতে হবে ওটা একটু এটাকে দেখেন 38000 বা 60000 55000 এরকম না জি আচ্ছা আচ্ছা সো এটা কোন ব্র্যান্ডটা করতেছেন এটা লোভাটো এটাও লোভাটো ইতালিয়ান না ইতালিয়ান আচ্ছা কেউ যদি চায়না বা তুর্কির কোনো ব্র্যান্ড বলে সেটাও তো আপনারা করে দিতে হ্যাঁ অবশ্যই আমরা করে দিতে পারব এটা হলো টয়োটা ক্যামরি জি পুরাতন মডেল কিন্তু উনি সিকোয়েন্সিয়াল করবে আচ্ছা তো আমরা সিকোয়েন্সিয়ালি করে দিতেছি গ্যাস ইটালি দিয়ে করতেছি আচ্ছা গ্যাস ইটালি দিয়ে আপনার হলো এটা কি ইতালির ব্র্যান্ড না ইতালি ব্র্যান্ড জি গ্যাস তেল বুঝতে পারছি সো এটা কত লিটার করতেছেন উনি এটা 45000 টাকা করতেছে 45000 টাকা জি আচ্ছা সো কত লিটারে করতেছে এটা করতেছি 60 লিটার 60 লিটারে 45000 এটা ইতালির ব্র্যান্ড ইতালিয়ান ব্র্যান্ড আচ্ছা আচ্ছা যদি এক্সচেঞ্জ করে কেউ যে তার 60 সিলিন্ডার করা আছে 60 দিয়ে সিএনজি করা আছে যদি এক্সচেঞ্জ করে আমরা সর্বনিম্ন 5000 থেকে 20000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দেব আপনি ট্র্যাডিশনাল করেন 25000 টাকা সর্বনিম্ন প্রাইস সিকোয়েন্সিয়াল হলো 38000 থেকে শুরু 55000 টাকা পর্যন্ত আছে আমার কাছে আর আপনি যদি আমার কাছ থেকে কাজ করেন প্রতিটা মালে আপনি 100% রিপ্লেস গ্যারান্টি থাকবে 1 বছর আর 2 বছর থাকবে হলো সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেস বলতে ধরেন 1 বছরের ভিতর যখনই কোনোটা সমস্যা হয় নতুন একটা রিপ্লেস দিয়ে দিবেন আপনারা এটা জি অবশ্যই আমরা নতুন একটা সেটআপ দিয়ে দিব আপনাকে আর এছাড়া যত টুইনিং যা করা লাগে না একবার করে গেলে আর টুইনিং করা লাগে না তারপরে যদি করা লাগে তারপর আমরা 100 কিলোমিটার চালানোর পরে আসার জন্য একটু করি যে আপনাদের কাছ থেকে একটু দেখাই নিয়ে দেন আবারও আর একটা কথা হলো আপনার যদি কোথাও রাস্তায় বা কোথাও যদি আপনার গাড়ি সমস্যা হয় আমার এলপিজির কারণে বা অন্য কোনো কারণে ইঞ্জিনের ত্রুটির কারণে আমাদের ডাক দিলে অবশ্যই পাবেন যখন রাত্রে হলো যাবেন হ্যাঁ রাত্রে যদি 2টায় আপনি ডাক দেন আমাদের পাবেন এটা হলো আপনার 60 সিলিন্ডার। আচ্ছা, তো এই সিলিন্ডার মূলত আপনার এলপিজি ভরা হয় না? জি, এলপিজি। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে আপনার রাউন্ড মনে হয় না? রাউন্ডটা এই যে এলিয়নটা করতেছি, এলিয়নটা রাউন্ডটা দিয়েছি। রাউন্ডটার একটা সুবিধাটা কি? রাউন্ডটা সুবিধাটা আপনার চাকার স্পেসটায় বসে, ভিতরে জায়গাটা। ও, তার মানে ফুল জায়গাটা আপনার কাজ করাতে পারবে, সো এটা একটা ভালো সুবিধা। এটা কত লিটার? 60। এটা 40 লিটার। ও, এটা 40 60 হয় না এটা? না, 60 হয় কিন্তু আমার কাছে अवेलेबल নাই এখন। আচ্ছা, বাট 60 अवेलेबल 60 এখন নাই, এখন সবার কাছে 40 পাওয়া 40, বাট 60 যখন আসবে আপনারা দিতে পারবেন? দিতে পারবো। আচ্ছা, আর 60 এর জায়গাটা হলো বেশি লাগে তো, ওর হলো উঁচু হয়ে থাকে। আচ্ছা, 60 টা লাগাইলে আপনি প্রাইভেটে আপনি যখন কভারটা বসাবেন ও উঁচু হয়ে থাকে। উঁচু হয়ে থাকবে, উঁচু হয়ে থাকলে তো জিনিসটা ভালো থাকে, ভালো দেখা যাবে। আর 40 টা একটু চাপিন, ও হলো সমান সমান থাকবে আর কি। আমরা এই যে কয়দিন আগে একটা স্কয়ার করছি, ওটা হলো পিছনে স্পেসটা, ওটা হলো ওটাই সিএনজি। সেটা ভিডিওটা আমরা দেখিয়ে দেব ইনশাআল্লাহ। ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলা সিলিন্ডারের? হ্যাঁ, 10 বছরের আপনার মেয়াদ আছে, 10 বছর 22 থেকে 32 থাকে। আর এছাড়া আমরা 2 বছর রিপ্লেসমেন্ট দিয়েছেন। আর সিএনজি তে তো মনে 5 বছর থাকে না? জি, সিএনজি তে 5 বছর, এটা হলো 10 বছর। জি, সিএনজি আবার একটা ইয়া আছে, আপনারা যদি নতুন লাগান সেই ক্ষেত্রে 5 বছর, যদি আপনি পুরাতন লাগান সেই ক্ষেত্রে 2 বছর। এটা হলো রাশগাড়ি, এটা 90 সিলিন্ডার বসবে, সিকুয়েন্সিয়াল রাশ। সিএনজি তো আপনারা করে থাকেন? জি, সিএনজি করে। সিএনজিটা কিভাবে কি খরচ দিচ্ছেন? এটা হলো যদি 60 দিয়ে করে নেন, 60 সিলিন্ডার দিয়ে ট্র্যাডিশনাল করে দিই, তাহলে রাখা যাবে 40 ফাইন। 40, আচ্ছা। আর যদি সিকুয়েন্সিয়াল করেন সেক্ষেত্রে আরো 15000 টাকা, মানে 55 এর ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আর হলো আপনি যদি হলো সিলিন্ডার ইয়া বাড়ান, আসলে এটা হলো মূলত পুরাতন সিলিন্ডারের কথা বলছি, আপনি যদি নতুন সিলিন্ডার দিয়ে নেন সেক্ষেত্রে রাখা যাবে 80000 টাকা। 80000 টাকা সিকুয়েন্সিয়াল। আর যদি ট্র্যাডিশনাল নেন সেক্ষেত্রে রাখা যাবে 55000 টাকা। 55000, এটা হচ্ছে একবারে নতুন ব্র্যান্ড নিউ সিলিন্ডার। দেখো আমি যে প্রোডাক্টটা দিয়ে কাজ করতেছি, আচ্ছা, ওই কোড প্রোডাক্টটা যেটা 55000 টাকা আমি রেটটা রাখতেছি। আপনি যদি ওই ভাই আপনি যদি এইটা অন্য কোনো বড় প্রতিষ্ঠানে যান, আচ্ছা, তার কিন্তু মানে আপনার কাছ থেকে মিনিমাম 1 লাখ টাকা নেবে। 1 লাখ টাকা নেবে? জি, মানে কারণ হচ্ছে যে ওদের কোম্পানি বড়, কর্মচারী বেশি, ওদের মানে খরচটা বেশি। জি জি, তো সেই খরচটা হচ্ছে আমাদের কাস্টমারের পকেট থেকে নিয়ে যাচ্ছে, ওনাদের কস্টিংটা বেশি আর কি, সব বিষয়ে কস্টিংটা বেশি। আমাদের হলো লোক সংখ্যা কম আছে এবং আমাদের সার্ভিসটা সব দিকেই আমাদের কম, এবং নিজের আপনার জায়গা। জি, নিজের জায়গা। আপনারা সেম প্রোডাক্টই দিচ্ছে তারা না? জি, একদম সেম টু সেম প্রোডাক্ট দিতে, সেম টু সেম প্রোডাক্ট। তারা যেটা রাখতেছে 60000 টাকা, সেটা আমি করতেছি 38000 টাকা। 38000। তারা যেটা 1 লাখ টাকা রাখতেছে সেটা আমি রাখতেছি 55000 টাকা। আচ্ছা, প্রায় 40 থেকে 50% কমে আপনারা কমে রাখতেছি। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ রাজ ভাই, ভালো থাকবেন। জি, ভুলে কোনো ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে, কথাবার্তা আচরণে বা কোনো ভুল হলে আমাকে মাফ করে দিবেন, কারণ আমি নতুন করতেছি তো। আমি আসলে এত ভিডিও আমি কাজ করতেছি আজকে 10 বছর যাবত, কিন্তু আমি ভিডিও আর কখনো আর কি এরকমের ক্যামেরার সামনে আসি নাই। আচ্ছা আচ্ছা, এইজন্য আর কি আমার একটা মানে কেমন জানি আর কি লাগতেছে, আনইজি লাগতেছে, মানে আমি কথাগুলো ঠিকমতো বলতে পারতেছি না আর কি। বুঝতে পারছি, ক্ষমা করে দিবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের যত প্রকার সমস্যা আছে ইনশাআল্লাহ সার্ভিস দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাই শান্তিতে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।